হেই হোয়াটসঅ্যাপ গুড পিপল, দিস ইজ মুনতাসির। বিভিন্ন অফিস আদালত হোক বা বিভিন্ন ফর্মাল ওকেশন, আমরা কিন্তু ফর্মাল শার্ট প্রায় সময় পরে থাকি। কিন্তু কিছু জিনিস লক্ষ্য না করে কেনার কারণে সেই সময় গিয়ে কিন্তু আমাদেরকে সেই ফর্মাল শার্টটা তেমনটা ভালো লাগে না বা আমাদের উপরে কিন্তু তেমনটা খাপ খায় না। সো আজকে আমি আপনাদেরকে এমন কয়েকটি বিষয় শেয়ার করব বা এমন কয়েকটি মিস্টেক্স শেয়ার করব যেগুলি আপনার ফর্মাল শার্ট কেনার সময় করা যাবে না, বা আমি আপনাদেরকে এমন কয়েকটি বিষয় শেয়ার করব যেগুলি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একটি ভালো ফর্মাল শার্ট কেনার জন্য। সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, ফর্মাল শার্টের যে শোল্ডারের সেলাই আছে সেটি যাতে উপরে বা নিচে না থাকে। বিষয়টি অনেক কমন মনে হলেও আপনি যখন টাকিং করবেন কোনো শার্ট, তখন যদি আপনার এই শোল্ডারের সেলাইটা উপরে বা নিচে থাকে তাহলে কিন্তু আপনার টাকিংটা ভালো মতো করতে পারবেন না আপনি। তাছাড়া আপনার যে কোনো শার্টই হোক না কেন বা যে কোনো টি শার্টই হোক না কেন, আপনার যদি শোল্ডারের সেলাই উপরে বা নিচে থাকে তাহলে কিন্তু সেটি আপনার জন্য একটি পারফেক্ট সাইজ না। অর্থাৎ অলওয়েজ খেয়াল রাখবেন আপনার যে শোল্ডারের সেলাইটা আছে এটা যেন আপনার ঠিক শোল্ডার বরাবরই থাকে, এটার থেকে বেশি উপরে বা নিচে না নেমে যায়। যদি উপরে উঠে যায় তাহলে এটি আপনার জন্য অনেক বেশি টাইট হয়ে যাবে, আর যদি আপনার এই শোল্ডারের সেলাইটা নিচে নেমে যায় তাহলে কিন্তু এটি আপনার জন্য অনেক বেশি লুজ হয়ে যাবে। সো এবার থেকে ফর্মাল শার্ট কেনার সময় আগে মেক শিওর করে নেবেন যাতে আপনার শোল্ডারের সেলাইটা অলওয়েজ এই শোল্ডার বরাবরই থাকে। আপনি আপনার ফর্মাল শার্ট কেনার পরে আপনি টেলারের কাছে যেয়ে কিন্তু সব কিছুই পরবর্তীতে ঠিক করে নিতে পারবেন, কিন্তু এই শোল্ডারের সেলাইটা যদি উপরে বা নিচে হয়ে যায় তাহলে কিন্তু আপনি এটি পরবর্তীতে কারো কাছে নিয়ে যেয়ে ঠিক করে নিতে পারবেন না। সো অলওয়েজ খেয়াল রাখবেন যাতে আপনার এই শোল্ডারের সেলাইটা ঠিক শোল্ডার বরাবরই থাকে। নাম্বার টু অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আপনার ফর্মাল শার্টের লেন্থ কতটুকু হবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। অলওয়েজ খেয়াল রাখবেন আপনার নর্মাল কোনো শার্ট বা আপনার কোনো টি শার্টের লেন্থ সবসময় আপনার হাফ হিপকে কভার করবে, কিন্তু আপনি যখন ফর্মাল শার্টের দিকে আসবেন তখন সেই লেন্থটা আপনার ফুল হিপকে কভার করবে। কারণ ফর্মাল শার্টগুলো সাধারণত বানানোই হয় আমাদের টাক ইন করে পরার জন্য। সো অলওয়েজ খেয়াল রাখবেন আপনি যদি এখন থেকে কোনো ফর্মাল শার্ট কিনতে যান এটির লেন্থ যাতে আপনার ফুল হিপকে কভার করে। নাম্বার থ্রি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আপনার যে ফর্মাল শার্টটি আপনি কিনবেন সেটির হাতা কতটুকু হবে। অলওয়েজ খেয়াল রাখবেন আপনার ফর্মাল শার্টের হাতা সবসময় আপনার কবজি বরাবর থাকবে, কবজি থেকে হালকা আগে যেতে পারে, অর্থাৎ আপনার যে বুড়া আঙ্গুল আছে এই আঙ্গুলের শুরু পর্যন্ত যেতে পারে। নাম্বার ফোর, আপনাকে ফর্মাল শার্টের কলারের দিকে লক্ষ্য রাখতে হবে। অলওয়েজ খেয়াল রাখবেন আপনার যে সাধারণ নর্মাল শার্টগুলি আছে ওগুলির থেকে আপনার ফর্মাল শার্টের কলারগুলি একটু বড় হবে। আপনি যদি বিশেষ করে কোনো ভালো ব্র্যান্ডের দোকানে কিনতে যান তাহলে আপনার এই সমস্যায় পড়তে হবে না, কিন্তু আপনি যদি একটু চিপ কোথাও থেকে কিনতে যান বা আপনি যদি নিউ মার্কেট থেকে কিনতে যান, বঙ্গবাজার থেকে কিনতে যান, তখন অলওয়েজ খেয়াল রাখবেন ফর্মাল শার্ট কেনার সময় আপনার কলারটা যাতে হালকা বড় থাকে। কারণ ফর্মাল শার্ট আপনার তৈরি করাই হয় টাই দিয়ে পরার জন্য, আর যদি আপনার সেক্ষেত্রে কলারটি ছোট থাকে তাহলে কিন্তু আপনি সেই টাই দিয়ে পরতে পারবেন না। সো অলওয়েজ খেয়াল রাখবেন আপনার সাধারণ যেই শার্টগুলি আছে সেগুলির থেকে আপনার ফর্মাল শার্টের কলারটি হালকা বড় হবে। নাম্বার ফোরে আরেকটা জিনিস অ্যাড করে দেই, আপনার ফর্মাল শার্টগুলির কলারে কিন্তু কোনো বাটন থাকবে না। অর্থাৎ বাটন ডাউন কলার যে শার্টগুলি থাকে সেগুলি কিন্তু আমাদের কখনো ফর্মাল শার্ট হয় না। বাট হ্যাঁ, অনেক বড় বড় ব্র্যান্ড যেগুলি থাকে সেগুলির মধ্যে হিডেন বাটন ডাউন কলার শার্ট থাকে, অর্থাৎ কলারের মধ্যে বাটন থাকে কিন্তু সেটা হিডেন। সো সেই শার্টগুলি কিন্তু আবার ফর্মাল, আপনি সেরকম শার্ট কিনতে পারেন। ও আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, এটা আমি পাঁচ নাম্বারে অ্যাড করে দিচ্ছি, আপনার শার্টের যে বোতামটি থাকবে সেই বোতামটি যেন আপনার শার্টের কালারেরই হয়। অর্থাৎ আপনি যদি কালো কালারের শার্ট পরেন তখন আপনার বোতামটিও হবে কালো কালারের, অবশ্যই ফর্মাল শার্টের ক্ষেত্রে। আপনি যদি সাদা কালারের শার্ট পরেন তাহলে আপনার বোতামগুলিও হবে সাদা কালারের। অর্থাৎ আপনি যদি কোনো ফর্মাল শার্ট কেনেন তাহলে অলওয়েজ এইদিকে খেয়াল রাখবেন যাতে আপনার শার্টের যেই বোতামটি থাকবে এটি যাতে আপনার শার্টের কালারের মতোই হয়, আর যদি আপনার শার্টের কালারের মতো না হয় তখন কিন্তু সেটি আপনার ফর্মাল শার্ট না, সেটি আপনার ক্যাজুয়াল শার্টের দিকে বা সেমি ফর্মাল শার্টের দিকে চলে যাবে। সো অলওয়েজ খেয়াল রাখবেন আপনার এই বোতামের ক্ষেত্রে। আরেকটা জিনিস, আপনার শার্টের যেই কালার এই কালার কিন্তু পুরাই আপনার রুচির উপরে নির্ভর করছে যে আপনি কোন কালারের শার্ট পরতে বেশি কমফোর্টেবল ফিল করেন। সো এই ক্ষেত্রে আমার কোনো রিকমেন্ডেশন নাই, বাট অলওয়েজ খেয়াল রাখবেন আপনি আগে যাতে ভার্সাটাইল যেসব কালার থাকে সেগুলি কেনা, এমন কি শুধু ফর্মাল শার্ট না, আপনি যে কোনো টি শার্ট বলেন, নর্মাল শার্ট বলেন বা প্যান্ট বলেন, অলওয়েজ খেয়াল রাখবেন আগে ভার্সাটাইল যেসব কালার আছে সেগুলি কেনা। কারণ সেই কালারগুলি প্রায় সব ধরনের কাপড়ের সাথেই ম্যাচ করে। যেমন আপনি যদি ফর্মাল শার্ট কিনতে যান আর সেখানে যদি ভার্সাটাইল কালার খুঁজেন তাহলে আপনি আগে নেভি ব্লু কালারের ফর্মাল শার্ট কিনতে পারেন, লাইট ব্লু কালারের ফর্মাল শার্ট কিনতে পারেন, ব্ল্যাক হোয়াইট তো মাস্ট কেনা দরকারই। আপনি যদি তারপরেও যান তাহলে আপনি গ্রে কালারের ফর্মাল শার্ট কিনতে পারেন, মেরুন কালারের কিনতে পারেন। সো অলওয়েজ খেয়াল রাখবেন আপনার রুচির সাথে যেসব কালার যায় সেসব কালারেরই আপনি ফর্মাল শার্ট পরতে পারবেন। বাট এমন কোনো শার্ট পরবেন না লাইক আপনার খাকি হলুদ যেটা বলা হয় সেটা যদি পরেন
করেন তাহলে বেশিরভাগ মানুষই কিন্তু সেই কালার ভালো লাগে না। বাট আপনি যদি কালার ম্যাচিং সম্পর্কে জেনে সেসব কালার অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাকে সেসব কালারেও সুন্দর লাগবে। কিন্তু আপনি যদি কালার ম্যাচিং সম্পর্কে না জানেন তাহলে ওইসব কালারের দিকে না যাওয়াটাই ভালো। সো গাইজ, আজকের জন্য এতটুকুই। আই হোপ এই কয়েকটা পয়েন্ট সম্পর্কে আপনি যদি লক্ষ্য রাখেন তাহলে আপনার ফর্মাল শার্ট কেনার সময় আর কোনো ভুল হবে না, বা ফর্মাল শার্ট আপনি অতি সহজেই কিনতে পারবেন। আর নেক্সট এই ফর্মাল শার্ট সিরিজের যে ভিডিওটি আসবে সেটি হচ্ছে আপনি ফর্মাল শার্ট পরার সময় কি কি ভুল করে থাকেন। আজকে আমি বললাম আপনি ফর্মাল শার্ট কেনার সময় কি কি ভুল করে থাকেন বা কি কি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট টাইমে আমি যে জিনিসটি শেয়ার করব সেটি হচ্ছে ফর্মাল শার্ট পরার সময় আপনি কি কি ভুল করে থাকেন। সো ওই ভিডিওটি দেখার জন্য আপনাকে কি করতে হবে, আমার চ্যানেলে এক সেকেন্ড সময় বের করে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেল আইকনে টিপ দিয়ে নিতে হবে, তাহলে আপনার কাছে সেই ভিডিওর নোটিফিকেশনটি চলে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।